8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে ও ক্যান্সার রোগ বিষয়ে সচেতনতার লক্ষ্যে সিবিসিসি মধুরূপা মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি ও রেড ক্রস সোসাইটি সহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর পরিষদের মেয়র দীপক মজুমদার, সিবিসিসি সহ নানা সংস্থার উদ্যোক্তারা সহ আরও অনেকে ছিল র্যালিতে। এক সাক্ষাৎকারে মেয়র জানান, রাজ্য, দেশ ও গোটা বিশ্বে মহিলাদের সমানাধিকার দেওয়ার জন্য লড়াই চলছে, এক্ষেত্রে অনেকাংশে সাফল্য এসেছে। পাশাপাশি মারণ রোগ ক্যান্সার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তর প্রতিনিয়ত প্রচেষ্টা জারি রেখেছে। একমাত্র সচেতনতার মাধ্যমেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বলে মেয়র জানান। সারা বিশ্বের সঙ্গে দেশে এবং এই রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বিশেষ করে নারীদের অধিকার এবং তাদের সম্মান রক্ষা বা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের যাতে সমান অধিকার থাকে সেদিকে আমাদের সরকার, আমাদের দেশ এবং সারা বিশ্ব আন্দোলন, দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে, তারই অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজকে সিবিসির সিসির উদ্যোগে এবং ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সোসাইটি, রেডক্রস সোসাইটি সহ বিভিন্ন সংস্থা, সামাজিক সংস্থা আজকে বেরিয়েছে। একটাই উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ক্যান্সারের প্রতিরোধ করা, ক্যান্সার এবং ক্যান্সারের প্রতিরোধ, ক্যান্সার হলে পরে কী করা উচিত এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে গেলে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, ডাক্তারবাবুরার সঙ্গে আমরা আজকে বেরিয়েছি। উদ্দেশ্য হচ্ছে শহরবাসীকে, রাজ্যবাসীকে জানানো।